তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের মধ্যে অনেকেই একটা স্মার্টফোন কেনার কথা ভাবছো এই মাসে, যেটা তোমাদের জন্য সব থেকে বেশি ভ্যালু ফর মানি এবং কম প্রাইসের রেঞ্জের মধ্যে হয়। কিন্তু এখন দেশের যে কারেন্ট সিচুয়েশন, লকডাউন থাকার জন্য সব কিছু এখন বন্ধ। অফলাইন বা অনলাইন যেখানেই যাও না কেন, তোমরা কোনো স্মার্টফোনই কিনতে পারছো না। তো আজকের ভিডিওটা সেই টপিক নিয়েই হবে, যেখানে আমি বলবো যে আন্ডার 20,000-এর মধ্যে কী কী স্মার্টফোন তোমাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি হবে এবং এই স্মার্টফোনগুলো তোমরা লকডাউনের পরে কিনতে পারবে। তো এই ভিডিওতে যে যে স্মার্টফোনগুলো আমি বলবো, সেইগুলো আমি একটা লিস্ট করেছি, আর আমার লিস্টে যে যে স্মার্টফোনগুলো আছে সেই স্মার্টফোনগুলোর মধ্যে বেশিরভাগই স্মার্টফোন লেটেস্ট লঞ্চ হয়েছে। তো এই লিস্টে যে যে স্মার্টফোন আমি রেখেছি সব ব্র্যান্ডেরই রেখেছি, মোটামুটি সব ব্র্যান্ডেরই আছে, কারণ তোমরা অনেকেই আছো কিছু কিছু ব্র্যান্ডকে প্রেফার করো। তো ব্র্যান্ড হিসাবেও যাতে তোমাদের যেতে সুবিধা হয় এবং তার সাথে স্পেসিফিকেশান বা ফিচার্স দেখেও তোমাদের কিনতে সুবিধা হয়। তো প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাতেও তোমাদের আর একবার ওয়েলকাম, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেক আন্ডার টিউব। আমার লিস্টে যে স্মার্টফোনটা আমি একেবারে প্রথমেই রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31। তো স্যামসাংয়ের ব্র্যান্ডিং যারা পছন্দ করো তারা এই স্মার্টফোনটার দিকে যেতে পারো, যেখানে আমরা দেখতে পাই যে 6.4 ইঞ্চের FHD প্লাস রিজলিউশনের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো স্যামসাংয়ের যেহেতু এখানে ডিসপ্লে ইউজ করা হচ্ছে, তো এটাই একটা বড় ফিচার্স হয়ে যাচ্ছে, কারণ স্যামসাংয়ের যে সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো হয় তার কোয়ালিটি খুবই ভালো হয়, এবং এতে যে আমরা কোনো মুভি বা কোনো ভিডিও যখন দেখি তার মধ্যে যে পাঞ্চিনেসের যে ভিভিডনেসটা আমরা সব থেকে ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারি। এবং তাছাড়া আমরা সকলেই জানি যে যত স্মার্টফোন ব্র্যান্ড আছে তার মধ্যে বেশিরভাগই তাতে স্যামসাংয়ের ডিসপ্লে ইউজ করা হয়। এছাড়া এতে যে ক্যামেরা সেট আপটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের আমরা কোয়াড ক্যামেরা সেট আপ দেখতে পাচ্ছি, 32 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি। আর এতে যে ক্যামেরা সেট আপটা আছে তাতে যে সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্যামসাংয়েরই সেন্সর। আর এতে যে প্রসেসরটা আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনে সেটা হচ্ছে স্যামসাংয়ের Exynos 9611 প্রসেসর দেখতে পাচ্ছি। আর এতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা বড় ব্যাটারি এতে দেখতে পাচ্ছি, 6000 mAh-এর একটা বড় ব্যাটারি দেখতে পাচ্ছি, এবং তার সাথে এতে যে ফাস্ট চার্জিংটা আছে সেটা হচ্ছে 15W-এর ফাস্ট চার্জিং আমরা দেখতে পাচ্ছি। আর এতে এই স্মার্টফোনটা এই 6GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট এবং 128GB পর্যন্ত রম ভেরিয়েন্ট পর্যন্ত আমরা দেখতে পাই। তো এই স্যামসাংয়ের স্মার্টফোন যারা পছন্দ করো, স্যামসাংয়ের ব্র্যান্ডিংকে যারা পছন্দ করো, আর স্যামসাংয়ের ফোনের একটা সুবিধাও আছে যাতে আমরা মানে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো অনেকটা লং লাস্টিং হয়, এছাড়া স্যামসাংয়ের যে সেল সার্ভিস হয় আফটার সেল সার্ভিস সেগুলো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই ভালো। তো এই জন্য তোমরা স্যামসাংয়ের ফোনটার দিকে যেতে পারো, এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমাদের স্যামসাংয়ের স্মার্টফোনটা অনেকটা ভালো হতে পারে, এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমাদের ভ্যালু ফর মানি হতে পারে। যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হচ্ছে Vivo Z1X। তো এই স্মার্টফোনটা 2019 সালে লঞ্চ হয়েছিল এবং 2019 সালের মধ্যে সব থেকে আন্ডার রেটেড ডিভাইসগুলোর মধ্যে একটা এই স্মার্টফোনটা। তো এই স্মার্টফোনটাতে আমরা 6.38 ইঞ্চের আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লেকে দেখতে পেয়ে যাই FHD রেজোলিউশনের সাথে, এবং তার সাথে যে ক্যামেরা সেট আপটি ইউজ করা হচ্ছে এই স্মার্টফোনে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের আমরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেখতে পেয়ে যাই, যেখানে সোনি সেন্সর ইউজ করা হচ্ছে, সোনি IMX582 সেন্সরটি ইউজ করা হচ্ছে। তো সোনি যেহেতু সেন্সর ইউজ করা হচ্ছে স্মার্টফোনটাতে, তো এটার একটা বড় ফিচার্স হয়ে যাচ্ছে এই ক্যামেরার, এই স্মার্টফোনের একটা বড় ফিচার্স হয়ে যাচ্ছে যে এই ক্যামেরাতে সোনির সেন্সর ইউজ করা হচ্ছে। এছাড়া এতে 32 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরাকে দেখতে পাচ্ছি। আর এতে যে প্রসেসরটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 712 প্রসেসরকে দেখতে পাই, এটা অবশ্যই একটা অক্টাকোর প্রসেসর। এবং এতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4500mAh ব্যাটারি দেখতে পাই, যেখানে আমরা 2.25W ভিভো ফ্ল্যাশ চার্জ টেকনোলজিটাকে দেখতে পাচ্ছি। আর এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পেয়ে যাই, এবং এতে কিছু এক্সক্লুসিভ ফিচার্স হয় যেমন গেম টার্বো 2.0, তারপরে লিকুইড কুলিং সিস্টেম। তো এই সমস্ত ফিচার্সের জন্য তোমরা যখন পাবজি বা কল অফ ডিউটি এই সমস্ত গেম খেলবে তোমরা খুবই স্মুথভাবে খেলতে পারবে, গেমিং করার জন্য এই স্মার্টফোনটা কিনতে পারো। এবং এতে যে র্যাম এবং রম ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত রম ভেরিয়েন্ট দেখতে পেয়ে যায়। তো ভিভোর ব্র্যান্ডিং যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটা স্মার্টফোন কিনতে চাইছো যেখানে তোমরা ওভারঅল একটা ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে আর ভালো করে গেম খেলতে পারবে অবশ্যই, তাহলে এই স্মার্টফোনটার দিকে তোমরা অবশ্যই যেতে। আমার লিস্টে যে স্মার্টফোনটাকে আমি থার্ডে রেখেছি সেটা হচ্ছে Honor 9X। তো এই স্মার্টফোন যে ব্র্যান্ডটা Honor-এর সেটা হচ্ছে Huawei সাব ব্র্যান্ড। তো Honor 9X এই স্মার্টফোনটাতে আমরা 6.59 ইঞ্চের FHD রেজোলিউশনের সাথে IPS
আমরা এলসিডি ডিসপ্লে দেখতে পেয়ে যাই। এবং এতে যে ক্যামেরা সেটআপটা দেখতে পাচ্ছি পিছনের দিকে, সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল আমরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি এবং 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি। তো এই সেলফি ক্যামেরাটাকে পপ আপ সেলফি ক্যামেরা রাখা হয়েছে। এবং এতে যে প্রসেসরটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কিরিনের 710 প্রসেসর ইউজ করা হচ্ছে। এটা অবশ্যই একটা অক্টাকোর প্রসেসর। এবং এতে যে ব্যাটারিটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4000 mAh আমরা একটা ব্যাটারি দেখতে পাই। এবং এতে যে র্যাম এবং রম ভেরিয়েন্টটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে 8 GB পর্যন্ত র্যাম এবং 128 GB পর্যন্ত রম ভেরিয়েন্ট দেখতে পাই। তো তোমাদের যদি হনারের স্মার্টফোন ব্যবহার করতে ভালো লাগে, তো হনারের স্মার্টফোনের যে ক্যামেরা তোমরা ইউজ করবে তাতে অনেকগুলো ক্যামেরা মোড থাকে। বেশিরভাগ মানে সাধারণত কোনো স্মার্টফোনের ক্যামেরাতে অতগুলো মোড থাকে না। হনারের স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে অনেকগুলো আমরা ক্যামেরা মোড পেয়ে যাই। এতে একটা মানে একটা ফিচার্স আছে হনারের। এবং তাছাড়া হনার স্মার্টফোন যদি ভালো লাগে ব্যবহার করতে এবং একটা স্মার্টফোন দেখতে চাইছো যেখানে তোমরা পপ আপ সেলফি ক্যামেরা পেতে চাও এবং ফুল ভিউ ডিসপ্লের সাথে, তাহলে তোমরা এই স্মার্টফোনটার সাথে। এবারে বলা যাক সবথেকে আমাদের ইন্ডিয়ার সবথেকে একটা ভ্যালুয়েবল স্মার্টফোন ব্র্যান্ড শাওমির কথা। তো রেডমি নোট 9 প্রো যে স্মার্টফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে তাতে আমরা 6.67 inches FHD রেজলিউশনের সাথে IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাই, যেখানে কর্নিং গরিলা গ্লাস 5 আমরা প্রোটেকশন দেখতে পেয়ে যাই ডিসপ্লেতে। এবং এছাড়া যে এতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ইউজ করা হচ্ছে তাতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাই। এই যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা এখন অনেক স্মার্টফোনে আসছে এটা। আর এতে যে ক্যামেরা সেটআপটা ইউজ করতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, 16 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরাকে দেখতে পাচ্ছি। আর এই সেলফি ক্যামেরাটা 5 সেলফি ক্যামেরা। এবং এতে যে প্রসেসরটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর ইউজ করা হচ্ছে। এটা একটা অবশ্যই গেমিং প্রসেসর। এবং এই যে 720G গেমিং প্রসেসরটা সেটা অবশ্যই ন্যাভিককে সাপোর্ট করে। তো ন্যাভিক কী, ন্যাভিক কীভাবে কাজ করে, তো পুরো একটা ন্যাভিককে নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওটা যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমি আই বাটনে দিয়ে দেবো, তাহলে তোমরা ওখান থেকে দেখতে পারবে। এবং এতে যে ব্যাটারিটি ইউজ করা হচ্ছে এই স্মার্টফোনে সেটা হচ্ছে 4050 mAh আমরা ব্যাটারি দেখতে পেয়ে যাই, যেখানে আমরা 18W ফাস্ট চার্জিং টেকনোলজিটা দেখতে পাচ্ছি। এবং এই স্মার্টফোনে আমরা 6GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত রম ভেরিয়েন্টটা দেখতে পেয়ে যাই। তো এমন একটা স্মার্টফোন তুমি দেখতে চাইছো, যদি তোমাদের রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করতে ভালো লাগে, একটা 5 সেলফি ক্যামেরা দেখতে চাইছো এবং অবশ্যই একটা এক্সক্লুসিভ ফিচার যেটা হচ্ছে ন্যাভিকের সাপোর্ট দেখতে চাইছো, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটার দিকে তোমার। তো রেডমির কথা যখন হলো তো রিয়েলমির কথা তো বলতেই হবে। তো রিয়েলমি যে 6 স্মার্টফোনটা কিছুদিন আগে মার্কেটে লঞ্চ হয়েছে তাতে আমরা 6.5 inches FHD+ রেজলিউশনের সাথে IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাই। এবং এতে 90Hz এই ফিচার্সটাও দেখতে পাচ্ছি, যেখানে আমরা under 20,000-এর মধ্যে কোনো স্মার্টফোনই এরকম দেখতে পাই না যাতে আমরা 90Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি। তো এটা একটা খুব বড় একটা ফিচার্স হয়ে যায় এই স্মার্টফোনের। তাছাড়া এই স্মার্টফোনকে প্রোটেকশন দেওয়ার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং এতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হচ্ছে। এবং এতে যে ক্যামেরা সেটআপটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাচ্ছি, 16 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরাকে দেখতে পাচ্ছি যেটা 500 সেলফি ক্যামেরার সাথে আসছে। এবং এতে যে প্রসেসরটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াটেকের G90 একটা গেমিং প্রসেসর। তো মিডিয়াটেক ডিভাইসগুলোর মধ্যে সবথেকে একটা ভালো গেমিং প্রসেসর মিডিয়াটেকের থেকে যেটা G90 প্রসেসর। এতেও তোমরা খুব ভালো করে স্মুথ গেমিং করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4300 mAh ব্যাটারি দেখতে পাচ্ছি 30W বুক চার্জের সাথে। তো এমন একটা স্মার্টফোন তোমরা কিনতে চাইছো under 20,000-এর মধ্যে, তোমরা ভালো একটা গেমিং প্রসেসর পাচ্ছো, স্মুথ গেমিং করতে পারছো এবং একটা ডিসপ্লে টেকনোলজি দেখতে পাচ্ছো যেখানে তোমরা 90Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছ, তাহলে এই স্মার্টফোনটার সাথে তোমরা অবশ্যই যেতে পারো। বলা যাক রিয়েলমি 6-এর বড় ভাই রিয়েলমি 6 Pro সম্বন্ধে, যেখানে আমরা 6.6 inches FHD+ রেজলিউশনের সাথে IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাচ্ছি এবং এতেও 90Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি এবং এতেও যে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনও দেখতে পেয়ে যাচ্ছি। এবং এতেও যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ইউজ করা হচ্ছে সেটাও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এতে যে ক্যামেরা সেটআপটি ইউজ করা হচ্ছে পিছনের দিকে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাচ্ছি, 16+8 মেগাপিক্সেলের আমরা ডুয়াল সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছি 5 সেলফি ক্যামেরার সাথে। এতে যে প্রসেসরটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G গেমিং প্রসেসর, এটাও ন্যাভিককে সাপোর্ট করে, অবশ্যই এটা অক্টাকোর প্রসেসর। এবং এতে যে ব্যাটারিটা আসছে এই স্মার্টফোনে সেটা হচ্ছে 4300 mAh ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছি এবং তার সাথে 30W ভুক চার্জার দেখতে পেয়ে যাচ্ছি। তো এমন একটা স্মার্টফোন তোমরা চাইছো যেখানে তোমরা অবশ্যই 90Hz রিফ্রেশ রেট পাবে, একটা গেমিং প্রসেসর পাবে, অবশ্যই ন্যাভিককে যেটা সাপোর্ট করছে এবং তার সাথে এমন একটা স্মার্টফোন পেতে চাইছো যেখানে
এখানে তোমরা ডুয়েল সেলফি ক্যামেরা পেয়ে যাবে 5x সেলফি ক্যামেরার সাথে। অবশ্যই এই স্মার্টফোনটার সাথে তাহলে অবশ্যই রিয়েলমি আরেকটা আমি ডিভাইস দেখেছি, যেটা হচ্ছে রিয়েলমি X2, যেখানে আমরা 6.5 ইঞ্চের আমরা FHD প্লাস রেজলিউশনের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। এটা এই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা অবশ্যই স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতেও আমরা কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেখতে পেয়ে যাচ্ছি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেয়ে যাচ্ছি। এতে যে ক্যামেরা সেটআপটি ইউজ করা হচ্ছে রিয়ারের দিকে, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের আমরা রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাচ্ছি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছি। এতে যে প্রসেসরটা আসছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর, যেটা অবশ্যই একটা গেমিং প্রসেসর। আর এতে যে ব্যাটারিটা আসছে সেটা হচ্ছে 4000 mAh আমরা ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে আমরা 30W খুব 4.0 চার্জ দেখতে পেয়ে যাই। তো তোমরা এমন একটা স্মার্টফোন দেখতে চাইছো আন্ডার 20,000-এর মধ্যে, যেখানে 730G প্রসেসর থাকবে এবং অবশ্যই সুপার অ্যামোলেড একটা ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছ এবং একটা ভালো ওভারঅল ক্যামেরা দেখতে চাইছো, তাহলে অবশ্যই এই রিয়েলমি X2-র সাথে তোমরা যেতে পারো। তো আর একটা স্মার্টফোন শুরু করার আগে, যেটা আমার একেবারে লাস্ট স্মার্টফোন আমার লিস্টে, তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিতে চাই বন্ধুরা। তো তোমরা যদি ভিডিওটা এখনও লাইক করো না, অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা অনেকেই ভাবছো যে স্যামসাং হয়ে গেলো, রিয়েলমি হয়ে গেলো, রেডমি হয়ে গেলো, তো পোকো কোথায় গেলো? তো পোকো আমার লিস্টে যে শেষ স্মার্টফোনটা আছে সেটা হচ্ছে পোকো X2, যেখানে আমরা 6.67 ইঞ্চের FHD প্লাস রেজলিউশনের সাথে আমরা IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাই এবং এতে 120Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি। তো আন্ডার 20,000-এর মধ্যে এই একটা বড় ফিচার্স আমরা দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে আমরা 120Hz মতো রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাচ্ছি, যেটা আমরা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসের এটা ফিচার। তো এটা একটা বড় ফিচার্স হয়ে যায় এই স্মার্টফোনের। তাছাড়া এই স্মার্টফোনকে প্রোটেকশন দেওয়ার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং এতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার বাটনের সাথে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসছে। এবং এতে যে ক্যামেরা সেটআপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাচ্ছি পিছনে এবং 20+2 মেগাপিক্সেলের আমরা ডুয়েল সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছি 5x সেলফি ক্যামেরার সাথে। এই স্মার্টফোনের যে মানে রিয়ারের দিকে যে ক্যামেরাটা, তাতে যে সেন্সরটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সোনি IMX686, একটা প্রিমিয়াম সেন্সর। তো এটাও একটা বড় ফিচার্স হয়েছে এই স্মার্টফোনের, যেখানে আমরা সোনির সেন্সর দেখতে পাচ্ছি। এবং এতে যে প্রসেসরটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730G গেমিং প্রসেসর এবং এতে যে ব্যাটারিটা আসছে সেটা হচ্ছে 4500 mAh আমরা ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে আমরা 27W ফাস্ট চার্জ দেখতে পেয়ে যাচ্ছি। তো তোমরা একটা স্মার্টফোন পেতে চাইছো 20,000-এর মধ্যে, যেখানে তোমরা 120Hz রিফ্রেশ রেট দেখতে পাবে, একটা ভালো ক্যামেরা দেখতে পাবে, যেখানে তোমরা সোনি সেন্সর দেখতে পাচ্ছ, তো এই স্মার্টফোনটার সাথে তোমরা যেতে পারো। এই স্মার্টফোনটা আমার মতে তোমাদের জন্য সবথেকে ভালো একটা বেস্ট মিড রেঞ্জ ডিভাইস হতে পারে আন্ডার 20,000-এর মধ্যে। তো এই স্মার্টফোনটার সাথে তোমরা যেতে পারো। তো আমার লিস্টে এই স্মার্টফোনগুলো ছিল যেগুলো তোমাদের জন্য সবথেকে ভ্যালু ফর মানি হতে পারে এই মাসে, যদি তোমরা 20,000-এর মধ্যে এই ডিভাইসগুলো কেনো। তো তোমাদের লিস্টে যদি অন্য কোনো ডিভাইস থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট সেকশানে জানাও, এবং তোমাদের যদি কোনো স্মার্টফোন কেনার ইচ্ছে হয় এই মাসে আন্ডার 20,000-এর মধ্যে, তাহলে তোমরা কোন স্মার্টফোনটা কিনতে চাইছো আমি যে সমস্ত স্মার্টফোনগুলো বললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে অবশ্যই নোটিফিকেশানকে অল করে রাখো, যাতে পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন টপিকের সাথে।